शिके जीवने अनेक उन्नति कर ভাতের থালা হাতে ওর পেছনে ছুটে মরতে। আর আজ দেখো সেই মানুষ কোন দূর মুলুকে চাকরি করতে চলেছে, তা আবার একা একা। এই দেখো, এরকম করো না, আমি তো যাব দিল্লি একদিনের পর, কত মানুষ বিদেশে যাচ্ছে কি জানি বাপু। আমাদের বাড়ির ছেলেরা তো আগে কখনো যায়নি রে, এই কেমন যেন লাগে। তুই সাবধানে থাকিস বাবা। মাকে ছেড়ে আগে তো কখনো থাকিস না, ও তো কোনোদিনই মাকে ছাড়া থাকতে পারত না, কিছু হলে পরে একদম মা মা করে ছুটে আসত। সে আমি এখনো মাকে ছাড়া থাকতে পারি না। মাকে ফেলেই তো চললি। চললুম আবার কি, সবাই তৈরি থাকো, ওখানে গিয়ে একটু গুছিয়ে তারপর তোমাদের সবাইকে নিয়ে যাব। মা যখন যাবে তখন তোমরা সবাই যাবে। সে তুই নিয়ে না গেলেও দেখবি আমরা ঠিক গিয়ে হাজির হয়েছি। শিশু কাকা, তোমার ট্যাক্সি এসে গেছে, তাও তোমার নিচে ডাকছে। আমরা তোমার সব ব্যাগ গাড়িতে রেখে দিয়েছি, খুব ভারী। মাসি চলে গেছে বল। মন খারাপ করছে কেন বাবু? তুমি তখন ছেলেটাকে পাঠাবার জন্য এত উড়ি করলে, সে তো নিজেই ঘুমনে মরছো। মানুষটা বেরোবার সময় মুখ কানা দেখেছিলে, কি ভীষণ খুশি। তবে আর এখন চোখের জল পেলে মরো। আহা, অমন করে বলছিস কেন? হাজার হোক, মায়ের মন তো সে কি গোবরটা কুচি, আমার আবার মায়ের মন? তোমাদের ভাই তো কই দিয়েছেন মাতৃ স্নেহ কথাটার মর্যাদা আমি রাখি না।
জগতে সবচেয়ে খারাপ মান ছেলেকে ঘর ছাড়া করলো। এই বেবটা না চিরটা কাল একই রকম। আচ্ছা মেজবু, ও কবে তোর সঙ্গে ভালো কথা করেছে বল দেখি, যে তার এমন কথাখানা নিয়ে তুই মন খারাপ করছিস? মন খারাপ করব কেন গো, তোমার ভাই শুনলে কানে আঙুল দেব। আর সত্যি কথা কইব, আমার কিন্তু ভারী আনন্দই হচ্ছে। তো হবেই, ভালো চাকরি পেয়েছে। না গো বড় ঠাকুরজি, কেবল চাকরি পেয়েছে এমনটা নয়, আমার মনে হয়েছে ছেলেটা মুক্তি পেয়েছে, একখানা বড় আকাশ পেয়েছে নিজের ডানা মেলবার জন্য। মানুষটাকে তো চিনি, চিরকেলে বেয়ান্দাজ, খানিক বেপরোয়া, শৌখিন ছেলে, তাই একে নিয়ে তো সবকিছুই ছাঁচে বাঁধা, খানিক অন্যরকম হবার জো নেই। এই বেশ হল, সে সেখানে গিয়ে সবকিছু নিজের মতো করে গড়ে নেবে। তোমাদের বংশে একখানা নতুন ধারা হবে, সেখানে বাইরের আলো বাতাস তাকে তাজা রাখবে, সুন্দর লাগবে। হ্যাঁ ঘুমে যাবো, তো মানুটাকে কি চিরটাকালের জন্য বাইরে বাইরে রাখবে নাকি, ফিরে আসতে বলবে না? ফিরে আসতে কইব কেন, সে যদি সেখানে ভালো থাকে সেখানেই থাকবে। তোমাকে বুঝি না বাবু, ছেলেকে বাইরে পাঠিয়েছো বুঝলো, তবে চিরটা কাল সে বাড়ির বাইরে থাকবে এ আবার কেমন ধরা কথা? না কেন? ভালো বলেছো বড় ঠাকুর, বিষমখে কাশি হলো তাতে বা ডাক্তার দেখাবো? দেখো ছোট ঠাকুরজি মনে মনে আমার প্রশংসা করছিলেন, তাই বোধহয় বিষমখে মরণ আর কি, আমি কেন তোমায় গাল দিতে যাবো? হ্যাঁ দেখেছো বড়দি, দেখেছো কেমন কথা শোনাচ্ছে আমাকে? শুনলে খামনা রে বাপু, দেবটা নাকি বলছিল যে কাশির দমকটা মাঝে মাঝে আসছে, তা ডাক্তারের কাছে একবার যা না। তুই চিন্তা করো না বড় ঠাকুরজি, মেজবু বিষ খেয়ে মরেনি যখন, বিষম খেয়ে মরবে না। কথাগুলো শুনেছো? শুনলে মাথা গরম হয় না? বলো না বল, তুমি ওকে কিচ্ছুটি বলো না, ভালো কথা শোনার মানুষ তো উনি নন। কাশো তুমি কেশেই মরো। আহাগো ছোট ঠাকুরজি, এই সময়টা যেন বাম্য মুহূর্ত, তোমার মুখে কথা কানা যেন এক্ষুনি ফুলে যায়। হ্যাঁ সে তো বলবে, বলবে না উনি বিনে চিকিৎসায় মারা যাবেন আর দোষ হবে আমার। বলি তোমার কোন জন্মের সত্য গো আমি? Thank you.
করিয়ে রাখি লাগবে না বসতো এখানে তোর শুনির মলের খবর কি মেসি তুইও কেন কেন আরো অনেকে জেনে গেছে বুঝি গোপন কথাটি রবে না গোপন উঠিল ফুটিয়া নীরব নয়নে আমি বাইরে শোব আরে যেতে দিলে তো হ্যাঁ রে তোরা দুজন দুজনকে সেই কথাগুলো বলেছিস কি কথা আমি তোমাকে ভালোবাসি মিষ্টি অনেক হয়েছে এবার আমাকে ছেড়ে দে ইস মেয়ের মুখ একেবারে লজ্জায় লাল হয়ে গেছে তোর অবস্থা তো দেখছি বেশ সঙ্গীন লুকোতে সুবিধে হয় না তোর আমার ভালো লাগে না আচ্ছা বাবা আচ্ছা এত রাগ করিস কেন বলতো তবে তোদের ব্যাপারটা না আমার বেশ মজার লাগে ছোটবেলায় সুনীল মলকে কেমন ভয় পেতিস বল তুই তখন ওকে সুনীল মল তা বলতি আরে বাবা ওকে ওকে নাম ধরে ডাকলুম বলে কি রাগ হলো আমি কিচ্ছুটি কইব না তুই না বড্ড রাগ করিস জানিস আমাদের সবার জীবনটা কেমন ছকে বাঁধা বল একটু এদিক ওদিক হওয়ার জো নেই তবে তোর জীবনে যদি একটা নতুন কিছু ঘটে তা দেখে বাঁচি তুই খুব কবিতা লিখছিস না রে আর তাও আবার প্রেমের কবিতা সে পাঠ কবেই চুকে গেছে লিখছিস মূর্তিমান কাব্যকে নিয়ে এত মিথ্যে আছে তাই হবে বোধ হয় নে চল শুয়ে পড়ি মিস্তি তো কি হয়েছে রে তুই এমন করে কথা কইছিস কেন তোকে বলেছিলাম না তোর কবিতার সব খাতাগুলো নিয়ে আসবি আমি সব পড়ব কবিতা অতি বিষম বস্তু বিশেষ করে প্রেমের কবিতা লোক বিশেষকে না একদম জল বিছুটি দেয় মিস্তি তোর অমলদা বিশ্বাসই করে না যে প্রেম ছাড়াও প্রেমের কবিতা হতে পারে তাই কবিতা তোমায় আজ দিলাম ছুটি তুই কি এখন মোটেও কবিতা লিখিস না মোটে লিখি না বললে বুঝি ভুল হবে তবে যখন প্রেমের নামগন্ধ ভেসে আসছে বুঝি তখন কাগজ কলম তুলে রাখি এমনটা কেন জামাইবাবু প্রেমের কবিতা দেখলে বুঝি চটে যান চটে যান না তবে বলেন যে গুপ্ত প্রেম না থাকলে নাকি এমন গভীর প্রেমের কবিতা লেখাই যায় না এই যে পাতায় পাতায় তুমি আর তোমার জন্য এত হাহাকার তার লক্ষ্যস্থল যে তিনি নন সেটা তিনি ভালোই জানেন তাই বলেন যে হাই বুড়ো কাল থেকেই যখন একটা প্রেম আছে শুধু শুধু তার গলায় মালা দিয়ে কেন তাকে কষ্ট দিল এ কি অদ্ভুত কথা তবে কি সব কবিরা সর্বক্ষণ প্রেমে পড়ছে তিনি এমনটাই ভাবেন আচ্ছা মিস্তি জামাইবাবু তো এত উচ্চশিক্ষিত তার এমন দশা কেন তবে কি শিক্ষার প্রস্তুতি কেবল পাহাড়ি জামার মতো কেবল গায়ে জড়িয়ে বাহারতে পার সব এক ছাঁচে ঢালিস না রে তাহলে কিন্তু মুশকিলে পড়বে নে ছাড়ে সব কথা আচ্ছা তোর পড়াশোনা কেমন চলছে ভালো না সে কি খুব খারাপ পরীক্ষা দিয়েছি কোয়ার্টারলি ভাবলে রাতে ঘুম আসে না মিষ্টি ওই ইংরেজির অঙ্কটা দুটোতেই গোল্লা পাবো আমি
মিষ্টি আমি কি করব বলতো? সব ঠিক হয়ে যাবে। এটা দেখেছো ইংরেজিতে 26 অঙ্কে 22 ভূগোলে 42 আর সায়েন্সে 32 তোমার মেয়ে এই নাম্বার নিয়ে ম্যাট্রিকে বসবে ওরে বকুল তোকে ভালো কথা বলছি অনেক হয়েছে এবার থাম এই নম্বর নিয়ে আর ম্যাট্রিকে বসতে যাস না মাঝখান থেকে লোক আসানো তার থেকে বরং রান্না বান্না ঘরের কাজ ভালো হবে সে কাজে লাগবে লেখাপড়াটা তোর দ্বারা হবে না অনেকদিন তো দেখলি ওভাবে বলছো কেন এই তো সবে বছরের প্রথম পরীক্ষা একবার না হয় খারাপ হয়েছে পরের বার ঠিক ভালো ও পরের বার ঠিক হয়ে যাবে তা সেই খুশিতেই কি আজ বাড়িতে লুচি আর কুমড়োর ছক্কা কষ্ট দি এমনিতেই সকাল থেকে বেচারি খারাপ ফলের জন্য মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছে